আজকে লাকনো লাগবে অফারে নাকি? দেখেন আজকে লাকনো চাই নাকি আপনার আজকে মাইসুরি সিল্ক চাই? দেখেন মাইসুরি সিল্ক গুলো আমাদের কত করে? 2990 করে। 2990 টাকার ড্রেস গুলো আজকে জাস্ট 50% এর থেকেও কম ডিসকাউন্টে ছেড়ে দিব। খালি দেখেন একটা থেকে, এই যে দেখেন আমাদের এই 2950, দেখেন এই যে আমি দেখাই ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই দিই, এই যে দেখেন এগুলার দাম কত দেখছেন? 2950, 2950 টাকার এই আপনার হচ্ছে যে আপনার মাইসুরি সিল্ক গুলা জাস্ট নাম মাত্র প্রাইস ধরে বিক্রি করে দিব। কে কোথায় থেকে দেখছেন, কে কে নিতে চান আমি জানি না, 50% এর বেশি ডিসকাউন্ট দিবে। অ্যাকচুয়ালি 50% এর থেকেও বেশি ডিসকাউন্ট পাবেন। জাস্ট কালার গুলা দেখে নেন, কালার গুলা দেখে নেন। এগুলা এক পিস করে আছে, বেশিরভাগই এক পিস করে আছে শোরুমে। তাও এখন আমি গুলশান শোরুম থেকে লাইভ দিচ্ছি আমাদের পুলিশ প্লাজার শোরুম থেকে। তাও শোরুমে এই ড্রেস গুলা ছিল দেখে এই জন্য আমি জাস্ট একটা দাম ধরে 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 এখন জাস্ট ফেলে দিব। ওকে, মানে জাস্ট দিয়ে দিব, আমি একবার করে ধরবো আর ফেলবো। কারো যদি এগুলা ভাল লাগে জাস্ট নিয়ে নিন। দাও এখন আমি লাইভ করতেছি শোরুম থেকে। শুধু এটা না, আমাদের শোরুমে যেরকম আরো অনেক অনেক ড্রেস হচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব, এরকম এরকম ড্রেস আরো অনেকগুলা ডিসকাউন্ট দিয়ে দিব। সবাই জলদি জলদি করে লাইভটা শেয়ার করে দেন, বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন, আমি আপনাদেরকে দেখাইতে থাকবো। আমি এখন লাইভ করছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে। যারা যারা দেখছেন লাইভটাকে শেয়ার করে দেন। ওকে, পুলিশ প্লাজার জন্য কি অফার চান বলেন? অনেকদিন পরে পুলিশ প্লাজা থেকে লাইভ আসছি না, পুলিশ প্লাজা এবং তার আশেপাশে। এখানে যেমন আপনার প্রচুর এরকম স্টিচ ড্রেস আছে, আপনারা চাইলে এগুলো অফারে দিয়ে দিতে পারি। দেখেন প্রচুর, দেখি দেখেন এরকম বিভিন্ন ডিজাইনের স্টিচ ড্রেস আছে। দেখেন প্রচুর এরকম স্টিচ ড্রেস আছে, আপনারা চাইলে এগুলো অফারে দিয়ে দিতে পারি। দেখেন প্রচুর এরকম স্টিচ কালেকশনের ড্রেস আছে। কমেন্ট করতে থাকেন, কমেন্ট করতে থাকেন, কমেন্ট করতে থাকেন। দেখছেন এক একটা ড্রেস কি যে সুন্দর হবে। ধরো 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 না, এগুলো না, এগুলো আমি লাইভে দেখাবো, একটু সাথেই থাকুন। আমরা আগে হচ্ছে যে আপনার মাইসুরি সিল্কটা দেখানি। দাও আগে আমরা হচ্ছে মাইসুরি সিল্কটা দেখানি, তারপরে এগুলাতে যাচ্ছি। আচ্ছা আমি জাস্ট 50% এর থেকেও কমে ছেড়ে দিব। আপুরা যারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন। এই মুহূর্তে লাইভ করছি আমি আমাদের পুলিশ প্লাজার শোরুম থেকে। দেখেন ওয়াও, ড্রেসটার কালারটা দেখেন, কোয়ালিটি দেখেন। কত করে চান দেখি, প্রাইস গেস করেন, প্রাইস গেস করেন। 300 টাকা 500 টাকার গিফট কার্ডের জন্য প্রাইস গেস করতে থাকেন, কমেন্ট করতে থাকেন, প্রাইস গেস করতে থাকেন। দেখি কে কে কমেন্ট করতেছেন, প্রাইস গেস করতেছেন, সকল আমি দেখতে পাবো। দেখি লাকনো, সরি এই মাইসুরি সিল্ক গুলা কত করে দিব দেখি বলেন? 2950 টাকার এই ড্রেস গুলা কত করে দিব কমেন্ট করতে থাকেন আপুরা। এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, এখানে হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া আছে। ড্রেসের গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর। এগুলো আপু এক পিস করে আছে, তো আমি এই জন্য সময় নিব না, জাস্ট ধরবো আর ফেলবো। এক পিস করে আছে এই জন্য আমি সময় নিব না, জাস্ট ধরবো আর ফেলবো। যার যার এটা লাগে সে সে এইটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। দুলাভাই কই? দুলাভাই তো আমার সাথে থাকে না, বাসাই, সরি অফিসে। দুলাভাই তো অফিসে থাকে, দুলাভাই আমার সাথে থাকে না, দুলাভাই হচ্ছে দুলাভাইয়ের অফিসে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। দেখেন আপু শাড়ি দেখাবো, আচ্ছা শাড়ি লাইভ করবো আজকে। দেখেন এটা হচ্ছে আপনার স্টোনটা অনেক অনেক সুন্দর, এরকম করে স্টোন বসানো আছে ড্রেসটাতে। দেখেন মাশাআল্লাহ, এই 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 এইগুলো আপনার দেখে ভালো লাগবে। এগুলো হচ্ছে আপনার 4 পিস। শোনা যাচ্ছে না? সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? একজন বলতেছে শোনা যাচ্ছে না, বাকিরা কি শুনতে পাচ্ছেন? ওয়াও, এই ড্রেসটা আপু দেখেই ভাল লাগতেছে, দেখেই ভাল লাগতেছে। অনেক সুন্দর একটা ড্রেস, ব্যাক পার্ট, হাতার কাপড় সবকিছু অনেক সুন্দর। এই মুহূর্তে আমি আপনার হচ্ছে যে আপনার আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে লাইভ করতেছি। হ্যাঁ, এই মুহূর্তে আমি হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে লাইভ করতেছি। এটা হচ্ছে আপনার দোপাট্টা, দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের আর সাথে ইনারের কাপড় দেওয়া আছে। সালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া আছে, সালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ খুবই সুন্দর একটা ড্রেস। আপনার মাইসুরি সিল্ক কততে দিব বলেন? অরিজিনাল ইন্ডিয়ান মাইসুরি সিল্ক, রেপ্লিকা হলে টাকা ফেরত, গ্যারান্টেড। রেপ্লিকা হলে টাকা ফেরত দেব, গ্যারান্টেড। রেপ্লিকা হলে টাকা ফেরত, গ্যারান্টেড। আপু তোমার পিছনের ব্লু কালারের ড্রেসটা দেখাও। আমার পিছনের ব্লু কালার ড্রেসটা মানে এটা, এটা তো আমাদের, আচ্ছা আমি দেখাই দিব, একটু সাথেই থাকুন। লাইফটা ক্লিয়ার আছে রুমান আক্তার, রুমি আপু থ্যাংক ইউ সো মাচ। এই কালারটা কার লাগবে দেখেন? একটাই আছে, একটাই আছে, একটাই আছে। আচ্ছা আমি একটু আপনাদেরকে বলি একটা, দেখি সারো
18। আচ্ছা আমি একটু একটা কথা আপনাদেরকে বলি, একটা বাচ্চা আচ্ছা দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এটা আমি একটু লাস্ট বার ধরে নিই। এটা কারোর যদি লাগে এক পিস আছে, জাস্ট টেক এ স্ক্রিনশট, কালারটা দেখে নিন কি যে সুন্দর, কি যে সুন্দর একটা কালার। আমার এখানে একটা বাচ্চা আছে, বাচ্চাটা হচ্ছে অসুস্থ, আমি একটু তাদেরকে লাইভে নিয়ে আসতে চাই। আপনারা একটু এইটা যা লাগতেছে সেটাকে স্ক্রিনশট নেন, তারপর আমি এটা আরেকটা কালার দেখাই, আমি নিয়ে আসতেছি। এই কালারটা দেখেন মাশাআল্লাহ, এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা, দেখেন অরিজিনাল মাইসুরি সিল্ক, না হলে টাকা ফেরত, গ্যারান্টেড অরিজিনাল ইন্ডিয়ান মাইসুরি সিল্ক। দেখেন এইরকম সুন্দর করে স্টোন বসানো আছে, খুবই সুন্দর মাইসুরি সিল্ক, যারা পছন্দ করেন এই মাইসুরি সিল্ক গুলা জাস্ট নিয়ে নিবেন। এটার সাইডে হাতা কাপড়টা আছে, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, ব্যাক পার্টটা সুন্দর, ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর। হ্যাঁ ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর, যার এই কালারটা লাগতেছে আপু, একটা পিস একটা ড্রেস এক পিস করি হবে, একটা ড্রেস এক পিস করে হবে, 2950 টাকার এই ড্রেস গুলা কত করে দিব বলেন। এই হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ, সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা ড্রেস। ওনাদেরকে নিয়ে এসো, ওনাদেরকে নিয়ে আসো না ভাই, রাখো এটা পরে দেখো। আচ্ছা এখানে হচ্ছে উনার হচ্ছে বাচ্চাটা অসুস্থ, তো উনি হচ্ছে 2 দিন আসছে আমার কাছে, তো আমার হচ্ছে বিভিন্ন ঝামেলার তখন আপনার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সবকিছু মিলে লাইভ করা হয় নাই। ওনার হচ্ছে বাচ্চাটা খুবই অসুস্থ, বাচ্চাকে ট্রিটমেন্ট করতে ইন্ডিয়া নিয়ে যাইতে হবে। আপনার বাচ্চার কি কি সমস্যা বলেন? হার্টে 2টা ছিদ্র, বাচ্চার হচ্ছে হার্টে 2টা ছিদ্র, সমস্যা আছে বাল্পে, সমস্যা হচ্ছে বাচ্চার। বাচ্চার বয়স কত আপনার? 2 বছর 3 মাস, বাচ্চাটা হচ্ছে 2 বছর 3 মাস, কিন্তু বাচ্চাটা দেখেন শুকায়া, মানে ও বাড়তেছে না, ওর গ্রোথ হচ্ছে না, কারণ হার্টে এতটুকু বাচ্চার যদি 2টা ফুটো থাকে, ওহো ওর হার্টে হচ্ছে মধ্যখানে মানে 2টা ফোটা বাচ্চাটার হার্টে। আর হচ্ছে যে আপনার ওর হচ্ছে বাল্পে সমস্যা, ফুসফুসে পানি জমে গেছে, মানে খুবই খারাপ সিচুয়েশন বাচ্চাটা। একটু ক্যামেরাটা কাছে নিয়ে এসো, আমি একটু দেখাইতে চাই, ক্যামেরাটা কাছে নিয়ে এসো। বাংলাদেশের ডাক্তার নাকি বলছে, কোন হসপিটালে দেখেছিলেন আপনি? মিরপুর এক হার্ট ফাউন্ডেশন, ডাক্তার শরীফুল জামান, মিরপুর একে হার্ট ফাউন্ডেশনে দেখেছে। ওনার কাছে সব কাগজপত্র আছে, এ পাশ থেকে দেখো তুমি, আপনি জায়গায় থাকেন, ও দেখাতে পারতেছে না। হ্যাঁ এই বাচ্চাটার হচ্ছে বয়স 2 বছরের বেশি না, আর 2 বছর 3 মাস, কিন্তু তার গ্রোথ হচ্ছে না, এবং সে হচ্ছে আস্তে আস্তে একদম আরো শুকায় যাচ্ছে, কারণ তার হার্টে হচ্ছে 2টা ফোটা, এবং তার হচ্ছে যে আপনার বাল্পের সমস্যা, আরো অনেক অনেক কমপ্লিকেশন তার আছে, ফুসফুসে পানি চলে আসছে, ছোট্ট একটু কোনো একটা বাচ্চা, অনেক কষ্ট ওর। আপনার বাসা কোথায়? বিপদে পড়ে গেছি, ওর জন্মের পর থেকে এনআইসিইউ তে ছিল 1 সপ্তাহ পর্যন্ত, তো এই পর্যন্ত প্রতিদিন অসুস্থ থাকে, কয়েকদিন পর পর হাসপাতালে ভর্তি, এটা সেটা, ওর শ্বাসে কষ্ট হয়, এই যে এখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে। আর ওনারা, আমি অনুরোধ করছি যে আপনারা বাংলাদেশে করেন, আমার তো ইন্ডিয়ান হওয়ার সাধ্য না, উনি বলছে যে বাংলাদেশে করলে মারা যাবে। আমি অপারেশন করলাম আপনার হাতে, আমি ব্যাট বলে তুলে দিলাম, তাহলে তো হলো না, আপনি ইন্ডিয়া নিয়ে যান। পরে আমরা ভিডিও কলে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করছি, উনি দেখছে, দেখে বলছে যে 2 মাস টাইম দিচ্ছে আপনি, আমরা বলছি আর কি টাকা পয়সার ব্যবস্থা না, তো বললো যে অত ক্রিটিক্যাল অবস্থা, ওরে সময় দেওয়া যাচ্ছে না, তারপরে আপনার দ্রুত টাকা ব্যবস্থা করে নিয়ে আসে। তো উনি ওখান থেকে সব কিছু প্র্যাকটিশন পাঠাইছে যে এগুলো দিয়ে আমার সব কিছু হবে, তো আমরা বিষার জন্য এগুলো দেখাইছি, তো এখন শুধু টাকার জন্য ও চিকিৎসাটা হচ্ছে না আর কি। বুঝছো, ও ঘুমা, ও এখন ঘুমাচ্ছে, মানে ও জেগে থাকলে হয়তো আমি কোলে নিয়ে দেখাইতাম, বেচারি এখন ঘুমাচ্ছে না, ওকে ডিস্টার্ব করার দরকার নেই, ও ঘুমাক, ও অসুস্থ মানুষ, ও ঘুমাচ্ছে, এটাই হচ্ছে যে আপনার মানে আমি ওকে জাগাইতে চাচ্ছি না, মানে ওকে, কারণ ওর ওর জন্য তো এটা পেইন, আসলে আমাদের জায়গা থেকে হয়তো ওর পেইনটা আমরা বুঝতে পারবো না। তো এখন হচ্ছে যে আপনার এটাকে একটু ব্লক করে দাও, তো ও মানে অসুস্থ বাচ্চাটাকে আমি জাগাইতে চাচ্ছি না, বিকজ ও হচ্ছে যে আপনার ঘুমাচ্ছে এখন ওর হচ্ছে। আমি আবার একটু বলি, যারা হচ্ছে যে শুনতে পাচ্ছেন না তাদের জন্য একটু বলি, ওনার হচ্ছে বাচ্চা, ওর বয়স হচ্ছে 2 বছর 3 মাস, আমি আমাদের একটু একটা ক্যামেরা নিয়ে এসো, ওর বয়স হচ্ছে 2 বছর 3 মাস, হ্যাঁ
কিন্তু ও হচ্ছে যে আপনার হার্টে দুইটা ফোটা, বাল্বের সমস্যা এবং হচ্ছে ফুসফুসে পানি, মানে ওই হার্টের সমস্যা থেকে বিভিন্ন কমপ্লিকেশন ওর শরীরে তৈরি হয়েছে, যেটার জন্য বাচ্চাটা অনেক অসুস্থ থাকে এবং ওর গ্রোথ হচ্ছে না। তো এটার জন্য হচ্ছে আপনার আমরা হচ্ছে যে আপনার বাচ্চাটার জন্য চেষ্টা করতেছি যে যার সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ যে যার সামর্থ্য অনুযায়ী হচ্ছে আপনারা হেল্প করতে পারেন, হ্যাঁ যে যার সামর্থ্য অনুযায়ী। আমি যেটা করব যে আপনারা যারা সাহায্য করতে চান ক্যাপশনটা এডিট করে নিচে ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দাও, ক্যাপশনটা এডিট করে ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ নাম্বার সবকিছু আমরা দিয়ে দিতেছি, হ্যাঁ ক্যাপশনটা এডিট করে ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ নাম্বার সবকিছু আমরা দিয়ে দিতেছি। সো যারা বাচ্চাটার পাশে দাঁড়াইতে চান, হ্যাঁ যারা হচ্ছে যে আপনার বাচ্চাটার পাশে দাঁড়াইতে চান, হ্যাঁ যারা হচ্ছে বাচ্চাটার পাশে দাঁড়াইতে চান, অসুস্থ বাচ্চাটির জন্য যারা এগিয়ে আসতে চান, আমরা হচ্ছে আপনার লাইভের ক্যাপশনে বাচ্চার মায়ের বিকাশ নাম্বার, ব্যাংক ডিটেলস সবকিছু আমরা এডিট করে দিয়ে দিতেছি এবং পিন কমেন্ট করে দিব আমরা, যারা বিকাশ করতে চান, যারা বিভিন্নভাবে আপনার এটার আনুমানিক কত টাকা খরচ হতে পারে ট্রিটমেন্টের জন্য। ওখানে ওনারা আমাদেরকে ভিডিও কলে বলছে প্রায় 8 লক্ষ টাকার মতো অপারেশনের জন্য খরচ হতে হবে, আর খরচ লাগবে আর কি। এরপরে ওখানে থাকতে হবে প্রায় 2 মাসের মতো থাকতে হবে, ওর ওপেন হার্ট সার্জারি, তো অনেক দিনের আইসিইউতে থাকতে হবে আর কি। তো আসা যাওয়া এই প্রায় 10-12 লক্ষ টাকার মতো লাগবে সব মিলিয়ে। বাচ্চাটার ট্রিটমেন্টের জন্য 10-12 লক্ষ টাকা দরকার। তো বাচ্চাটার মা আসলে কি জানেন, আমরা আসলে নিজের জায়গা থেকে অন্যের ব্যথাটা আসলে ওইভাবে বুঝতে পারবো না, বা ওর মা যতটা ফিল করতেছে এটা হয়তো আপনারা আমরা এটা বুঝতে পারবো না, বাট যার সমস্যা হয় আমরা সে বুঝি। আর মা হচ্ছে এমন একটা, না না কেন, হ্যাঁ এটা হচ্ছে যে আপনার মা হচ্ছে এমন একটা জায়গা যে ধরেন কোন সন্তানকে সারা দুনিয়া ফেলে দিলেও একটা মা কিন্তু, মানে যেটা নর্মাল, একটা মা কিন্তু কখনোই তার সন্তানকে ফেলে দিতে পারে না। তো উনি অনেক চেষ্টা করতেছে যে ওনার বাচ্চাটাকে বাঁচানোর জন্য। হ্যাঁ বাংলাদেশের বাচ্চাদের হার্টের ডাক্তার একজন কর্নেল নুরুন নাহার ফাতেমা, লেভেরিয়া ধানমন্ডি বসুন, উনি হচ্ছে ডিভাইস করে, উনি হচ্ছে ওপেন হার্ট সার্জারি করে না, উনি ওনার বাচ্চাকে নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে। উনি বাংলাদেশের অনেক বড় ডাক্তার, ডাক্তার ছোটবুর জামাল, উনি সার্জারির জন্য একদম এক নাম্বার ডাক্তার, উনিই করবে না বলে দিচ্ছে। তো উনি অনেক জায়গায় ওনার বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, অনেক জায়গায় ডাক্তার দেখাইছে। সো হচ্ছে যে এখন যারা যারা হচ্ছে যে আপনার বাচ্চাটার পাশে দাঁড়াইতে চান, আপনারা হচ্ছে যে বিকাশ নাম্বার দেওয়া আছে, ব্যাংক ডিটেলস এভরিথিং দেওয়া আছে, আমরা পিন কমেন্ট করে দিছি, আমাদের ক্যাপশনও দেখুন দিয়ে দিছি, আপনারা মানে নিজের জায়গা থেকে বাচ্চাটার পাশে কিন্তু দাঁড়াইতে পারেন, হ্যাঁ বাচ্চাটার পাশে দাঁড়াইতে পারেন। অ্যান্ড ওকে দেখে বুঝাতে চাই, কারণ 2.5 বছরের একটা, মানে 2-3 বছরের একটা বাচ্চা কিন্তু আরো বড় হয়, ওর জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে যে যার জায়গা থেকে পারেন হচ্ছে যে বাচ্চাটার পাশে দাঁড়াইতে চান, ওর মাকে বিকাশ করতে পারেন। হ্যাঁ আমি আবার একটু বলে দেই, হ্যাঁ আমার পাশে যে মা এবং বাচ্চা দাঁড়াইছে, বাচ্চাটার বয়স হচ্ছে 2 বছর 3 মাস, ওর নাম কি, ওর নাম হচ্ছে মানহা এবং ওর বয়স হচ্ছে 2 বছর 3 মাস, কিন্তু ওর হার্টে 2টা ফোঁটা, ওর ফুসফুসের সমস্যা এবং হচ্ছে ওর হচ্ছে উচ্চ রক্তচাপ, ওর মানে অনেক কমপ্লিকেশন যেহেতু ওর হার্টে 2টা ফোঁটা। সো বাংলাদেশে উনি অনেক জায়গায় দেখিয়েছে এবং লাস্ট আপনি দেখিয়েছেন কোথায়, শরীফুজ্জামান স্যার, ডক্টর শরীফুজ্জামান মিরপুরে, উনি হার্ট ফাউন্ডেশনে বসে, হার্ট ফাউন্ডেশনে বসে, এবং ওর হচ্ছে ওপেন হার্ট সার্জারি করা লাগবে, যেটা হচ্ছে বাংলাদেশে ওর হবে না, এটা ইন্ডিয়া নিয়ে যেয়ে করতে হবে, এবং ওর চিকিৎসার জন্য
10-12 লক্ষ টাকা খরচ হতে পারে। তো এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য যারা বাচ্চাটার পাশে দাঁড়াইতে চান, এটা একটা মানবিক আবেদন। তারা বাচ্চা মায়ের বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু দেওয়া আছে, আপনারা হচ্ছে যে বাচ্চাটার পাশে দাঁড়াইতে পারেন। এবং এটা একটা মানবিক আবেদন। আমরা কিন্তু আমাদের জায়গা থেকে দেখা যায় অনেক সময় অনেক টাকা আমরা খরচ করে নষ্ট করি, বাট এটা যদি আমাদের ছোট ছোট অবদানে যদি একটা বাচ্চার জীবন বেঁচে যায়, এবং একটা মা কিন্তু তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে তার বাচ্চাকে বাঁচানোর, যেটা উনি করতেছে, আমি ওনাকে অনেক রেসপেক্ট করি। বিকজ আমি হইলে তাই করতাম, তাই না? প্রত্যেকটা মা তাই করবে, তার বাচ্চাকে কিভাবে বাঁচানো যায়। মা পারলে নিজের হার্ট বাচ্চাকে দান করে দেয়, তাই না? এটাই হচ্ছে মা। সো ছোট্ট একটা মানুষ এত কষ্ট পাচ্ছে, মাত্র আপনার 2 বছর 3 মাসের একটা বাচ্চা, এত ছোট্ট একটা বাচ্চা। সবাই ওর জন্য দোয়া করবেন, এবং যারা ওর পাশে দাঁড়াইতে চান তারা হচ্ছে ওর মায়ের বিকাশ নাম্বার, ব্যাংক ডিটেলস সবকিছু দেওয়া আছে। এবং আমি জানি আমাদের দেশে এরকম অনেক ধনী মানুষ আছেন যাদের অনেক পয়সা, অনেকের আছে টাকা রাখার জায়গা নাই। একটা বাচ্চাকে বাঁচানোর জন্য আপনারা পাশে দাঁড়াইতে পারেন, হ্যাঁ পাশে দাঁড়াইতে পারেন। অনেকের আছে অনেক মানে অনেক টাকা কই খরচ করবে ওটাও খুঁজে পায় না। তো আমি বলবো যে এটা একটা মানে মানবিক আবেদন। আপনার আল্লাহ, আপনি যেমন সোয়াব পাবেন, দোয়া পাবেন, আর একটা বাচ্চারও প্রাণ বেঁচে যাবে। সো যারা যারা হচ্ছে যে আপনার দেখতে পাচ্ছেন, আর যারা তার পাশে দাঁড়াইতে চান, এই ছোট্ট বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে দেখেন। আপনার বাচ্চার সাথে এমন হইতে পারে, আমার বাচ্চার সাথে হইতে পারে, আমাদের সবার সাথে এরকম হইতে পারে। অসুখ বিসুখ কিন্তু বলে বয়ে আসে না, সবার জীবনে এমন ঘটনা ঘটতে পারে। তো যে যার সামর্থ্য অনুযায়ী বাচ্চাটার পাশে দাঁড়াবেন, সবার কাছে আমার এটা অনুরোধ। ওর জন্য আমার নিজেরও খুব মানে খারাপ ফিল করতেছি আমি, বিকজ মানে এতটুকু বাচ্চা কত কষ্ট, তাই না? আমরা একটু জ্বর উঠলেই কত কষ্ট পাই, আর তার এতগুলো অসুখ নিয়ে সে আসে, ও তো মানে এটা বলতে পারতেছে না। মানে আমরা হয় কি, আমরা একটা কষ্ট পেলে বলতে পারি, ছোট বাচ্চারা তো তারা তো বলতে পারে না, তারা তো কোনো কিছু বুঝাইতে পারে না, তার কষ্টটা মানে এটা আসলে অবর্ণনীয়, এটা আসলে আমরা বলতে পারবো না। বাট আমি সবাইকে অনুরোধ করব যে যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ান, হ্যাঁ। তার মায়ের বিকাশ, ব্যাংক ডিটেলস সবকিছু আমরা দিয়ে দিচ্ছি। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটা ভিডিও আকারে পোস্ট করে দিব, আমি সব ডিটেলস দিয়ে দিব, আপনারা বাচ্চাটার পাশে দাঁড়ান, এটাই হচ্ছে অনুরোধ। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, এবং সবাই যে যার যতটুকু পারেন, আপনি 500 পারেন, 1000 পারেন, 2000 পারেন, 5000 পারেন, যে যার সামর্থ্য অনুযায়ী, যে যার সামর্থ্য অনুযায়ী আপনি বিকাশ করে দিন তারকে, অথবা আপনি ব্যাংকে দিয়ে দিন, হ্যাঁ। সবাইকে আমি অনুরোধ করব যে বাচ্চাটার পাশে দাঁড়ান, হ্যাঁ, সবাইকে অনুরোধ করব যে বাচ্চাটার পাশে দাঁড়ান, এবং ওর জন্য দোয়া করেন যারা হচ্ছে যে বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়। ওর ওর মানে গ্রোথ কিন্তু ওকে দেখে মনে হচ্ছে 6 মাসের বাচ্চার মতো, 6 মাসও বলে না, হ্যাঁ। ওর গ্রোথ, কারণ ও তো অসুস্থ, এই জন্য ওর গ্রোথ হচ্ছে না, খাওয়া দাওয়া করে না, কিছু করে না। সবাই ওর জন্য পার্সোনাল আমি দেখেন ইয়ে করে দিছি, বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে দিছি, বিকাশ এবং নগদ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট দেন নাই আপনি? তুমি তো ও ব্যাংক অ্যাকাউন্ট দিছো না, বিকাশ নগদ ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু দিয়ে দিছি। আপনারা সবাই মিলে বাচ্চাটার পাশে দাঁড়াইতে পারেন, হ্যাঁ, যে যার সামর্থ্য অনুযায়ী। এটা জাস্ট আমি আপনাদের কাছে অনুরোধ, হ্যাঁ। অ্যান্ড আপনি বসেন বসেন, আপনার ভিডিওটা রেখে দিয়েছি, আমি ভিডিওটা পোস্ট করে দিব। আপনি আমাদের পেজে যখন শেয়ার করবো আপনি ওটা শেয়ার করে দিন। কি বুঝিনি, দিয়ে দাও। আপনি একটু ফাহিমের সাথে যান, থ্যাংক ইউ আপু। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, তো যেটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনি জাভেদ খান, থ্যাংক ইউ ভাইয়া। আইরিন সুলতানা জিনাত আপু, তোমাকে আজকের কাজগুলো খুব ভালো লাগছে, ছাত্র জনতার পাশে ছিল, এখনো আছে, আবার বাচ্চাটার পাশেও দাঁড়িয়েছে, তোমাকে তো এমনিতেই ভালোবাসে, আরো বেশি ভালোবাসা। আইরিন সুলতানা জিনাত আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, বাচ্চাটার পাশে প্লিজ সবাই। আমাকে কারো ধন্যবাদ দেওয়ার দরকার নাই, আমি ধন্যবাদ পাওয়ার মতো অমন কোনো কাজ করি নাই। আমাকে ধন্যবাদ না দিয়ে সবাই যদি নিজের জায়গা থেকে বাচ্চাটার পাশে একটু দাঁড়াইতে পারেন, নিজের জায়গা থেকে বাচ্চাটাকে যদি একটু হেল্প করতে পারেন, একটা বাচ্চার যদি আপনার একটু আপনার এই 500-1000 টাকা দানের জন্য যদি একটা বাচ্চার জীবন বেঁচে যায়, তাহলে এর থেকে বড় কিছু আর
হইতেই পারে না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন, সবাইকে অনেক ভালোবাসা। এবার আসেন, আমি যেটা দেখাচ্ছিলাম যে ড্রেসটা, এটা হচ্ছে যে আপনার এই ড্রেসগুলো হচ্ছে আপনার মাইসুরি সিল্ক। হ্যাঁ, মাইসুরি সিল্ক, যেগুলো আপনার প্রাইস খুবই কম, আমরা 50% ডিসকাউন্ট করে দিব। 2950 টাকার ড্রেস 50% ডিসকাউন্ট করে দিব। হ্যাঁ, 2950 টাকার এই মাইসুরি সিল্কগুলো যারা নিতে চান, হ্যাঁ, যারা মাইসুরি সিল্কের কিন্তু আলাদা একটা ফ্যান বেজ আছে, সাইডে হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে, মাইসুরি সিল্কের আলাদা একটা ফ্যান বেজ আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা। যারা এই ধরনের মাইসুরি সিল্কগুলো পছন্দ করেন, আর মাইসুরি সিল্ক কিন্তু খুব স্ট্যান্ডার্ড লাগে, দেখেন একটার থেকে একটা কালার বেশি সুন্দর, যারা যারা দেখতে চাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ইদানিং এই বদমাইশগুলো আমার লাইভে কোত্থেকে আসছে আমি জানি না, ধরে ধরে ব্লক করে দিব, ফালতু কমেন্ট করলে ব্লক করে দিব। ওকে, সো এইটা দেখেন, দুই পরি লিখেছে, তোমাকে যত দেখি তত মুগ্ধ হয়ে যায়। আমি মুগ্ধ হওয়ার কি কাজ করছি আপু, অনেক ভালোবাসা আপনাদের জন্য। নাম প্রকাশ অনিচ্ছুক লিখেছে স্যালুট, আপনাকে অনেক ভালোবাসা ভাইয়া, ভাইয়া না আপু জানি না আসলে, আপনি আপনি নাম প্রকাশ অনিচ্ছুক আপনার আইডিটার নাম, কিন্তু আপনি আসলে ভাইয়া না আপু সেটা বুঝতে পারি না। শাহিনুর ইসলাম সিমলা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। আমাকে ভুলে গেছেন, সামেহা রহমান সুচি, একদমই না, একদমই না, কেমন আছেন আপনি? আপনার স্বামী খুব ভালো একজন মানুষ, বাট আপনার জন্য লোকটা বেহেস্তে যাবে না। হ্যাঁ, আমার জামাই বেহেস্তে যাবে না, আপনারা নিয়ে যাবে, বেহেস্তে যায় আপনার সাথে পরক্রিয়া করবে। হাসিনা আক্তার, ব্লক খায় এখান থেকে যান, মানে কিরকম নিজেরা সর্বজনতা মনে করে চিন্তা করেন। আমার জামাই ভালো মানুষ, বেহেস্তে যাবে কি যাবে না সেটা আপনি ডিসাইড করবেন, আপনি কি আল্লাহ হয়ে গেছেন? হ্যাঁ, আপনি কি নিজের আল্লাহ ভাবতেছেন? হ্যাঁ, থাপ প্রায় বুধ বানাবো তোরা ফালতু ময়লা কথা কাটতে, স্কার আউট, নিজের মানে আল্লাহ ভাবা শুরু করছে। ওর এতটুকু পুরো একটা রচনা লিখছে, এতটুকু কমেন্ট করে আমার আর পড়তে ইচ্ছা করলো না। আমার জামাই নিয়ে চিন্তা না করে আপনার জামাই কোথায় যাবে, বেসে যাবে না দুধুকে যাবে সেটা চিন্তা করেন, আর আপনি নিজে কোথায় যাবেন সেটা নিয়ে চিন্তা করেন। থার্ড ক্লাস কোথা কাটেন, এই হচ্ছে আপনার দেখেন ড্রেস অ্যান্ড দোপাট্টা, স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ। হ্যাঁ, স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ, স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ, এবং প্রাইস পড়ছে শুধুমাত্র এইগুলা কত করে দিব বলেন? 50% ডিসকাউন্ট, এটার প্রাইস কত আছে? 2950 টাকা থেকে মাইসুরি সিল্ক। হ্যাঁ, অরিজিনাল মাইসুরি সিল্ক, কার লাগবে সেটা দেখেন, এটা 50% ডিসকাউন্টে কত আসে ফাহিম? এটাকে আমরা 50% 1475 1475 টাকা আসে, 50% ডিসকাউন্ট, এটা 1475 টাকা আসে, বাট আমরা আপনাদেরকে 25 টাকা আরো ডিসকাউন্ট করে দিলাম, আমরা 1450 করে দিব। হ্যাঁ, ওকে জি আপু, দেখা হবে ইনশাআল্লাহ, ভালো থাকেন, আইসেন একদিন আমাদের বাসায়। আমি তো, আপনি বাইরে থাকেন না? হ্যাঁ, আমি তাই ভাবতেছিলাম। আমি আপনার এখান থেকে অনেক শপিং, আপনি যখন নতুন নতুন ব্যবসা খুলেছেন আমি কিন্তু তখন থেকে আপনার সাথে। আচ্ছা 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 আচ্ছা, তখন থেকে একদম ইনিশিয়াল যখন খুলেছি আমি তখন থেকেই আপনার কাছ থেকে অনেক, আমি বাইরে থেকে কত যে কিনেছি, আমি শাড়ি কিনছি, কিন্তু এইখানে যখন মসজিদের শাড়ি কিনছি, এইখানে যখন আপনি আসছেন আমি তো আপনার, আমি আজকে প্রথম আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাদের 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই মার্কেটে এসেছি কিন্তু সামহাও তিনতলায় উঠে আমার আসা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকেই আসলাম, আমাদের বাসায় এসে একদিন আসবো, আমরা তো পাশে, আমাদের বাসাতে চিনি আমরা, লিফটার 1 আর 2 পিকাতে থাকি, জানি আসেন বহু বছর। কতদিন আছেন বাংলাদেশে? আমি চলে যাবো 8 তারিখ। আবার হয়তো 2 বছর পরে আসবো। ঠিক, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।
এইটা লাগে। দেখেন 10 দিন হয়েছে একটা অর্ডার করছে কিন্তু ড্রেস পাচ্ছে না। রুমানা আক্তার, রুমিয়া আপুকে তোমরা ড্রেস দিতেছো না, কারণটা কি? এটা এটা কমপ্লেইন্টটা নাও, কমপ্লেইন্টটা নাও, তোমার ফোনে কমপ্লেইন্টটা নাও। রুমানা আক্তার, রুমিয়া আপুকে এই লাইফটা কোনোভাবেই জমতেছে না, আমার মেজাজ চুকতেছে কিন্তু, তাই না? এই লাইফটা কেন জমতেছে না? কেটে দিয়ে আবার আসবো নাকি? লাইফটা জমতেছে না, তাই না? কেটে দিয়ে আবার আসি ফাহিম, এই লাইফটা কেটে দিয়ে আমরা আবার আসতেছি, এই লাইফটা কেটে দিয়ে আমরা আবার আসতেছি।